আসসালামু আলাইকুম। দিতলাল সরো, ছাদে চলে আসলাম। আজকে আমরা মরিচ তুলতে, ফুটকা মরিচ বা কামরাঙ্গা মরিচ পচে গেছে। এই গেছে, ফুল হচ্ছে, এখনো মরিচ ধরে নাই। মাশাল্লাহ, গাছটা অনেক সুন্দর। এই যে, তুমি কিন্তু ফুল ছিঁড়বে না, দূরে থাকো। মরিচ গাছ কই, তুমি এদিকে থাকো, ওইদিকে যাইতে পারতা না? আমি নিয়ে আসি। এই যে আল্লাহ দিলে, আমাদের ছাদে অনেকগুলো মরিচ গাছ আছে। এই তো একটা মরিচ গাছ, এখানে আছে ফুটকা মরিচ। এই তো শামুক, দেখি করো। এই গাছে ফুল হইতাছে ছোট্ট ছোট্ট। ওইদিকে চিপে যাইলে পড়ে যাইবে, আমি গিয়ে নিয়ে আসি। কি চিপা দিয়ে যাইতে হয়? গাছ গাছালি ভরা গেছে কি? হ্যাঁ, আমি আনছি। আমাদের দেশি কলমি শাক, এখানে জালি চারা লাগাইছি, এক মাস ধরে এতটুকুই বাড়তাছে না। তো মরিচ গাছ, এই তো আমার মেয়ে তুলতেছে মরিচ, বাকি গুলা আমি নিয়ে আসি। সর, ওইসি পা আম্মু পয়রা যাবে, মশাই কামড় দিব। কথা শোনো না গো তোমরা। তুমি বাটিটা ধরো, আমি দেই মরিচ। এই যে একটা, এটা ছিড়ো, তুমি দেখতে পাও না? এই যে আবার গাছ ছিড়ালেও না তুমি মরিচ ছিঁড়তে গিয়া। এতো মরিচ, মাশাল্লাহ, দুই দিন আগে ছিললাম অনেকগুলা মরিচ। আমাদের তো মরিচ খাওয়া হয় না, ফটকা মরিচ কেউ খায় না, তো বিক্রি করে ফেলাইছিলাম। মাশাল্লাহ, মরিচের দাম অনেক। আর কোথায় আছে? একটা দেখি কয়টা আছে। তো আমাদের বাড়ির পাশের রাস্তা, বিকেলবেলা মানুষ হাঁটাহাঁটি করতেছে রাস্তায়, বর্ষাকালের পানি চলে আসছে। কই গেলা? দাঁড়াও, আরো আছে তো, নিয়ে নেই। এই তো এদিকে গাছও সবুজ, মরিচও সবুজ, দেখাই যায় না। রাখো রাখো, তুমি দৌড়ো না আম্মু, আমি সিঁড়ি। না, বিক্রি করে ফেলাম। আরো আছে, ওইদিকে কোন চিপে চাপে রয়েছে, ওই দিন ছিঁড়া নিচ্ছে, এগুলা যে রয়েছে খেয়ালি করে না। এখন পাকা শুরু হয়েছে তো, তাই একটু চোখে দেখা যাইতাছিল। তুমি তো নিতে পারতা না, না তো তুমি তো কড়া গুলো ছিঁড়ে লেবে, এগুলো আরো বড় হইবা, ম আর ছিঁড়বা না, এগুলো আরো বড় হবে। খোঁজো, দেখো আরো আছে কিনা। তোমার যে গজলটা শিখাইতেছিলাম, তোমার মনে আছে? বলো তো, শিখতেছো বলবা না? কি মরিচ, দেখাই যায় না এরকম কালার। এই তো মরিচ, মাশাল্লাহ, অনেকগুলো মরিচ তুলছি। আরো গাছ আছে, দেখা যাক অন্য গাছে পাই কিনা। যাই যাই যাই, মরিচ মরিচ আমি ছিঁড়তেছি। এই যে মরিচ কতগুলো আনছি। না না না, আরো নিয়ে আসমু, সরো।
ভিতরে যাইও না, শ্যাওলা পড়ে রয়েছে অনেক, যাও ওইদিকে। এই তো আর একটা গাছ, এই গাছের মরিচ গুলো খুবই ছোট, এটাও ফুটকা মরিচ। ফুটকা মরিচ কো? এই যে এগুলার এই ফুটকা মরিচ সেটা আমার হাতে তো।